আমি বাংলাদেশের নাগরিক, নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব ভোট দেওয়া, এই জন্য হচ্ছে আমি ভোট দিতে যাব। এটা মানুষের রাজনৈতিক অধিকার সংবিধানে রয়েছে। আমি প্রথম ভোটার হিসেবে অবশ্যই উন্নয়নের জন্য কাজ করবে, আমি অবশ্যই তাকে বেছে নেব এবং তাকে ভোট দেব। এবং আমি সবসময় মনে করি যে দল নয়, প্রার্থী, যে মানুষটি আপনার কাছে ভালো, সাধারণ জনগণের কাছে ভালো, তাকে প্রায়োরিটি দেওয়া উচিত। জনগণ আমরা চাই যে ভালো মানুষ একজন এই বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী হোক বা এই দেশের মধ্যে শাসক, এইটি আমরা চাই। আমার হচ্ছে কোনো দলীয় পছন্দ নয়, এটা আমার ব্যক্তিগত প্রার্থী পছন্দ হিসেবে আমি আমার ভোটটা দেব। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা সেই নির্বাচনে উৎফুল্লভাবে আমরা ঈদের দিন যেমন আনন্দ করি, ভোটের দিনও সেম আমরা প্রতিটা পাড়া মহল্লায় আমাদের যে ভোট সেন্টারে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং মানুষকে ভোটে উদ্বুদ্ধ করার জন্য আমরা যে কোনো যে দল মত নির্বিশেষে আমরা ভোটে বা নির্বাচনে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। সেই ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো ধরুন 2014 নির্বাচন, বাকি নির্বাচনগুলো জনগণ ওইভাবে আসলে নিজের ভিতরে নির্বাচনী যে আনন্দ বা ইমেজ বা নির্বাচনের পালে যে হাওয়া লাগাটা সে বিষয়টা ছিল না। আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা প্রত্যাশা করি ভোট যেন সুষ্ঠু হয় আর আমরা সকলে ভোট দিতে যাব।